আসসালামু আলাইকুম, আমি আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। যাই হোক, হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায়ের আলোচনা করা হবে। এই অধ্যায়ে তোমাদের ছিল কি, দূরত্ব ও উচ্চতা। দূরত্ব এবং উচ্চতা কিভাবে কোনো দূরের কোনো বস্তুর উচ্চতা নির্ণয় করা যায়, বা কোনো পাহাড়ের উচ্চতা এইভাবে কিভাবে আমরা নির্ণয় করতে পারি, তো এই প্রসঙ্গ নিয়ে আজকে তোমাদের পাঠদান। তো দেখা যাক, দূরত্ব ও উচ্চতা, এই দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, ভূরেখা। প্রথমে আমাদের জানার দরকার ভূরেখা কি, ভূরেখা, তারপরে উলম্ব তল, উলম্ব রেখা, এসবগুলো সম্পর্কে তোমাদের প্রথমে আমি একটু আলোচনা করব। দেখো, ভূমি, ভূমির উপরে যে কোনো, ভূমির উপরে সমান্তরাল যে কোনো রেখায় হচ্ছে ভূরেখা বলা হয়। যে কোনো রেখাকে বলা হয় ভূমির সমান্তরাল বা ভূমির তলে অবস্থিত যে কোনো রেখায় হচ্ছে ভূরেখা। মানে একটা, এবার দেখো উলম্ব রেখা, একটা ভূমি, ভূমির সাথে যদি ভূরেখার সাথে লম্বভাবে যদি কোনো লম্ব অঙ্কন করা হয় তাহলে এটাকে বলা হয় লম্বরেখা বা উলম্ব রেখা, লম্বরেখা বা উলম্ব রেখা। এরপরে আসো, ভূমি, ভূরেখা, এর থেকে এরপরে উলম্ব রেখা যদি লম্বভাবে ছেদ করে তাহলে এটা যোগ করে দিলে একটা তল সৃষ্টি হলো, এ বি সি। তাহলে এই এ বি সি কে বলা হয় উলম্ব তল। উলম্ব তল, তাহলে আমরা কি জানতে পারলাম, ভূরেখা এ বি সি হচ্ছে উলম্ব তল। আমরা জানতে পারলাম ভূরেখা উলম্ব রেখা এবং উলম্ব তল। তাহলে ভূরেখা, উলম্ব রেখা এবং উলম্ব তল। এখন দেখা যাক, তাহলে ভূরেখা, উলম্ব রেখা এবং উলম্ব তল। এখন দেখো একটু সমকোণী ত্রিভুজ, এটা লম্ব যদি হয় একটি সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রে এটা যদি আমরা প্রদত্ত কোণ ধরি, থিটা অক্ষর দিলাম, এই প্রদত্ত কোণের বিপরীত বাহুকে
विपरीत बाहु बा लम्ब धरा है एटा प्रदत्त कोणे सन्निहित बाहु भूमि और एटाके समकोणे विपरीत बाहु অতিভুজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে আমরা দেখো একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমি অতিভুজ देखते এখানে লম্ব এবং ভূমির ভিতরে কোনটা বড় মনে হচ্ছে আমরা ভূমিটাই বড় ধরি এখন এই ক্ষেত্রে যদি লম্ব ভূমির থেকে ছোট হয় অর্থাৎ ভূমি ইজ গ্রেটার দ্যান লম্ব হলে এখানে ধরলাম 30 ডিগ্রি কোণ কত 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে প্রদত্ত কোণটা যদি 30 ডিগ্রি দেয়া থাকে তাহলে ভূমি সব সময় লম্ব থেকে বড় হবে ৪৫ ডিগ্রি কোণের ক্ষেত্রে যদি ৪৫ ডিগ্রি কোণ হয় দেখো এইটা যদি 45 হয় এ কোণটা 45 হবে সি কোণ 45 হলে এ কোণ 45 যেহেতু এটা 90 ডিগ্রি সমকোণ তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে ভূমি এবং লম্ব সমান হবে ভূমি এবং লম্ব সমান হবে তিন নম্বরে দেখো এটা এ দাম বেশি দিলাম এই ক্ষেত্রে দেখো লম্ব ভূমির চেয়ে বড় মনে হচ্ছে এটা 60 ডিগ্রি ধরলাম যদি 60 ডিগ্রি কোণ হয় ক্ষেত্রে লম্ব ইজ গ্রেটার দ্যান ভূমি সব সময় খেয়াল রাখবা আমরা যখন চিত্র অঙ্কন করব এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি 60 ডিগ্রি কোণ দেওয়া থাকে সব সময় কি হবে লম্বটা বড় হবে ভূমিটা ছোট হবে আর যদি 45 ডিগ্রি কোণ দেওয়া থাকে লম্বটা এবং ভূমি সব সময় সমান হবে আর যদি 30 ডিগ্রি কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি হবে ভূমি বড় হবে লম্ব ছোট হবে তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবা যখন চিত্র অঙ্কন করবা তখন এইভাবে একটা হিসাব করে চিত্রগুলো অঙ্কন করবা এখন দেখো
উন্নতি এবং অবনতি কোণ। উন্নতি কোণ অবনতি অবনতি কোণ উন্নতি কোণ এবং অবনতি কোণ কি? তোমাদের এই অঙ্ক গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে উন্নতি এবং অবনতি কোণ আসবে এর ভিতরে। তা এইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো উন্নতি কোণ, এইটা মনে করো ভূমির সমান্তরাল রেখা। ভূমির সমান্তরাল রেখার উপরের যে কোনো বিন্দু, উপরের যে কোনো বিন্দু থেকে, যে কোনো বিন্দু থেকে যদি এই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা তৈরি করবে তাকে কি কোণ বলা হয়? উন্নতি কোণ বলা হয়। এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। বি এ সি কোণ উন্নতি কোণ। এ বি যদি ভূমির সমান্তরাল রেখা হয়, ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল রেখা হয় তাহলে এই সি বিন্দু হচ্ছে এর উপরের কোনো বিন্দু। তাহলে সি বিন্দু থেকে যদি আমরা ভূমির সমান্তরাল রেখার সাথে এ বিন্দুতে ছেদ করি, এখানে যোগ করে দিই, তাহলে যে কোণটা তৈরি হবে এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। এবং ভূমির সমান্তরাল রেখার নিচের বিন্দু, এইটা নিচে একটি বিন্দু ধরলাম ডি, এই ডি বিন্দু থেকে, ডি বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখার সাথে এই বিন্দু এ বিন্দুতে মিলিত হলো মনে করো, তাহলে ডি এ বি কোণ হবে কি কোণ? অবনতি কোণ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে ভূমির সমান্তরাল রেখার থেকে উপরের কোনো বিন্দু থেকে যদি ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে তাকে উন্নতি কোণ বলে, আর নিচের কোনো বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তারপরে বইতে আছে, তোমরা আরেকটু দেখবা, উন্নতি এবং অবনতি কোণের সংজ্ঞাটা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এটা পড়ে পরীক্ষা এবং ক নম্বরে, তোমাদের সৃজনশীল প্রশ্নের ভিতরে ক নম্বরে আসতে পারে। তোমরা এগুলো একটু দেখবা, চিত্র সহ বর্ণনা এবং সংখ্যাটা দিও। এখন আমরা একটা গাণিতিক সমস্যায় যাই। দেখো কিভাবে টাওয়ারের উচ্চতা নির্ণয় করা যায়। দেখি আমরা একটা অঙ্ক লিখি, এখানে একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে কোনো একটি কোনো বিন্দুর টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে কোনো বিন্দুর উন্নতি কোণ মনে করলাম 30 ডিগ্রি ধরলাম।
টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে কোন বিন্দুর উন্নতি কোণ কত, 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো, টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। এখন দেখো এখানে একটু প্রশ্নটা একটু সংশোধন করা যায়, কোন বিন্দু থেকে শীর্ষবিন্দু, টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, একটু মুছে দিই, কোন বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত, 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। দেখো তার কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চ, এখন দেখো এই মনে করো একটা টাওয়ার পাদদেশ এই, এইটা মনে করো আগে কি বলেছিলাম, যদি 30 ডিগ্রি কোণ, এখানে কোণ দেওয়া আছে কত 30, তাহলে ভূমিটা কি হবে বড় হবে আর লম্বটা হবে একটু ছোট, এটা আমরা যোগ করে দিলাম, এটা 30 ডিগ্রি কোণ, এটা যদি লম্ব হয় এটা এ, এ বি সি, এখানে ভূমি কত দেওয়া আছে, এখানে 75, পাদদেশ থেকে 75 মিটার কত, 75 মিটার, 75 মিটার দূরে সি বিন্দুতে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত, এইটা মনে করলাম আমরা এইচ, তাহলে আমরা টাওয়ারের উচ্চতা ধরে নিই, টাওয়ারের উচ্চতা এ বি সমান এইচ, এইচ মিটার, সি বিন্দু থেকে টাওয়ারের পাদবিন্দু দূরত্ব এসি, এসি সমান কত, 75 মিটার, আর কি দেওয়া আছে, উন্নতি কোণ এসি বি কোণ, কত, 30 ডিগ্রি দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে কি এবি এর মান, টাওয়ারের উচ্চতা। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায়,
দেখো ট্যান, দেখো এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো এর আগে যে আলোচনা করা হয়েছে সেইগুলো একটু স্মরণ করো, মনে করার চেষ্টা করো। দেখো এইখানে আমাদের লম্ব নির্ণয় করতে হবে, এখানে দেওয়া আছে ভূমি, ভূমি এবং লম্বের সম্পর্ক কোনটা, ট্যান, ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এখানে টি এ এন ট্যান কত, এসিবি কোণ, এটা সমান কি লেখা যায়, লম্ব কত, এবি বাই বিসি, ট্যান বা এটা মুছে দিই, ট্যান এসিবি কোণ সমান কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি সমান এবি কত, এইচ, আর বিসি কত, 75, বা ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, এইচ এটা 75, বা এইচ সমান একবারে লিখে দিই, 75 আছে √3, 75 বাই কত, √3, এটা গুণ করলে √3 এইচ হয়, √3 দিয়ে পরে ভাগ করে দিলাম, 75 বাই √3 এইচ। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে সমাধান করলে কি হবে, এইচ সমান কত হবে, 43.01 মিটার, এটাই হবে আমাদের এই গাছের উচ্চতা, টাওয়ারের, টাওয়ারের উচ্চতা হবে 43.301। তোমরা এটা ক্যালকুলেটার একটু মিলিয়ে নিবা। তাহলে এইভাবে আমরা কোনো গাছের উচ্চতা, আবার যদি এটা দেয়া থাকে এটা নির্ণয় করতে হলে এই একই সূত্র ব্যবহার করে তোমরা করতে পারবে। তো যাক, আমি তোমাদের একটা ঠিক একইভাবে একই নিয়মে একটা বাড়ির কাজ দিয়ে দিই। ২০ মিটার লম্বা একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৬০ ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা বাড়ির কাজ। এখন যদি তোমাদের কোনো অঙ্কে এই 10 প্রশ্নমালার অঙ্কগুলো যেগুলো আছে গাণিতিক সমস্যা বইতে আছে সেগুলো করবা, করার পরে যদি সমস্যা হয় ফোন করে জানাবা যে 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 অঙ্কগুলো সমস্যা সেগুলো আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো, ক্লাসে দেখাবো। আচ্ছা, খুদা হাফেজ।